বিমার প্রিমিয়াম থেকে এবার জিএসটি প্রত্যাহারের দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন বিমা থেকে শুরু করে স্বাস্থ্য বিমা 18% জিএসটি প্রত্যাহার করতে হবে, আগেই এক্সান্ডেলে এই দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই দাবিকে সামনে রেখে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন এটা জনবিরোধী সিদ্ধান্ত, সাধারণ মানুষের ওপর জিএসটির অতিরিক্ত বোঝা চাপছে, এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। চিঠিতে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের দাবিতে সংসদেও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, লোকসভা থেকে ওয়াকআউট করে তারা। এই যে জিএসটি 18% জিএসটিতে প্রত্যাহারের দাবিতে একেবারে সংসদে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ তারা দাবি তুলেছিলেন এবং এই দাবিতে তারা ওয়াকআউট পর্যন্ত করেছেন লোকসভার অধিবেশন কক্ষ থেকে। বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন, এই সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন জনবিরোধী সিদ্ধান্ত, 18% জিএসটি চাপানো, এই 18% জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছেন চিঠিতেও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন সাধারণ মানুষের ওপর জিএসটির অতিরিক্ত বোঝা চাপছে, এই যে জনবিরোধী সিদ্ধান্ত তা প্রত্যাহার করা উচিত। চিঠিতে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই একই দাবি আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা তারা লোকসভায় তুলেছিলেন এবং এই জিএসটির 18% জিএসটির বিরোধিতা করে এবং তা প্রত্যাহারের দাবি তুলে লোকসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। এর আগে একে এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে একেবারে প্রয়োজনে রাস্তায় নামার কথাও বলেছিলেন এবং এই প্রতিবাদ এবং এই বিরোধিতাকে তুঙ্গে নিয়ে যাওয়া হবে, এই কথাও বলা হয়েছিল। এবং সেখানে আজকে দেখা গেল লোকসভায় এই দাবি তোলেন, প্রত্যাহারের দাবি তোলেন লোকসভার যারা সাংসদরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা, এবং এই দাবিতে এবং 18% জিএসটির বিরোধিতা করে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় লোকসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। এরই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই একই দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এই সিদ্ধান্তকে জনবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। Medical insurance, GST, wapas lo.